একজন মানুষ যাকে মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ রিজেক্ট করেছে, যাকে যাদবপুর কনস্টিটিউয়েন্সির মানুষ রিজেক্ট করেছে, তারপরে তার মানসিক ভারসাম্য কতটা আছে সেটা একটা প্রশ্নের বিষয়। সে এমন একজনের সম্বন্ধে বলছে যার সততা ভারতবর্ষের রাজনীতিতে কেউ কোশ্চেন করতে পারে না, যার সততার দিয়েই আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা যারা রয়েছি তাদের আদর্শে বিশ্বাস করি, এবং তার সততা পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে, এবং পশ্চিমবঙ্গের মানুষ তাকে বিশ্বাস করেন বলেই তাকে পশ্চিমবঙ্গের মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। এই ভদ্রলোক এর আগেও এরকম অনেক করেছে। একবার নিজেদের সরকার যখন ছিল বামফ্রন্ট সরকার, তখন হঠাৎ বেরিয়ে গিয়ে বাড়ি চলে গেলেন, মেয়ে বলল যে চোরেদের সরকারে বাবা থাকবে না, আবার সেই চোরেদের সরকারে ফিরে এলেন। তারপরে অনেক স্টেটমেন্ট উনি করেছেন, করে বলেছেন না এটা ভুল হয়ে গেছে। আমি বিশ্বাস করি যে ওনার চেতনা ফিরে আসবে এবং তারপরে উনি বলবেন মমতা ব্যানার্জিকে আবার যে আমায় ক্ষমা করে দাও, এটা আমার ভুল হয়ে গেছে।